হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন, এটা হলো অধ্যায়ের নাম। ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন, এটা হলো অধ্যায়ের নাম এবং এটা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম অধ্যায়, তার লেসন নাম্বার 20। এই 28 নম্বর লেসনে আমরা পড়বো OMR, অপটিক্যাল মার্ক রিডার। এটা একটা ইনপুট যন্ত্র, সেই সম্পর্কে। তো OMR পড়ার আগে আমাকে আগে OMR জিনিসটা কী সেটা আগে বুঝতে হবে। তার জন্য এখানে দেখো, এখানে তো OMR শিট দেওয়া আছে, যে OMR অ্যান্সার শিট এখানে লেখা আছে। তো আমরা বিভিন্ন, এটা কোনো টেট নভেম্বর 2019-এর পরীক্ষায় এটা এই OMR শিটটা ব্যবহৃত হয়েছিল, তো তার একটা এখানে ছবি আমি দিয়েছি। তো এই দেখো OMR শিট জিনিসটা কি। OMR শিট হলো কি, এই যে এরকম যে মাল্টিপল চয়েস কোশ্চেন, যে এখানে মনে করো ক্যান্ডিডেটের এখানে নাম দেওয়া থাকে, এখানে নাম লেখা থাকে, এখানে দেখো রোল নম্বর, এখানে 1 2 3 4 5 যা লিখবে, যে 1 এখানে, 2 হলে 2, 3 হলে এখানে 3, 4 হলে এখানে 4, 5, এভাবে আমাকে ডার্কেন করতে হয়। অর্থাৎ এই যে ডার্ক করা জায়গাগুলো, কম্পিউটার এই যে ডিভাইস, OMR ডিভাইস, সেই ডিভাইসটা কী করে, এই ডার্ক করা জায়গাগুলো, এটা আগে থেকে অবশ্য প্রোগ্রাম করা থাকে এই মেশিনের মধ্যে, এই ডার্ক করা জায়গাগুলোকেও আইডেন্টিফিকেশন করতে পারে এবং আইডেন্টিফিকেশন করে একটা নাম্বারকে জেনারেট করে নিতে পারে, নিয়ে সেটা কম্পিউটারে মিলাতে পারে, মিলিয়ে আবার সেটাকে নম্বর মিলিয়ে সেখানে নম্বর ক্যারি করতে পারে, এসবগুলো করতে পারে। অর্থাৎ OMR শিট কি, এই যে শিটের মধ্যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ডিজিটালি, এটা হলো আমাদের ম্যানুয়াল তথ্য বা অ্যানালগ তথ্য বলতে পারি, এই এই তথ্যগুলো ডিজিটালিভাবে আমাদের এগুলো স্টোর করা থাকে। তো এইখানে OMR শিট, যেমন মনে করো এখানে অ্যান্সার, এই যে অ্যান্সার 1, এখানে এখানে ওয়ানের সঠিক উত্তর এই, তা সে এই ঘরটাকে ডার্ক করা আছে, এইভাবে এই ঘরটাকে ডার্ক আছে, এটা বি ঘরটা, এটা সি, এভাবে ডার্ক করা আছে, অর্থাৎ যে সঠিক অ্যান্সার সেটা ডার্ক করা আছে। তো এটা কীভাবে কাজ করে, এটা কাজ করে কি, এই লাইট, OMR যে যন্ত্র আছে, OMR যন্ত্রটা এর উপরে একটা লাইট ফেলে, লাইট ফেলার পরে যে কী হয়, যেগুলো থেকে এই যে বাকি যে ডার্ক করা আছে, এই ডার্ক করা জায়গা থেকে কী হয়, আলো লাইট রিফ্লেক্ট হয় না, আর বাকিগুলো থেকে লাইট রিফ্লেক্ট হয়। তা OMR মেশিন কী করে, যেগুলো থেকে লাইট রিফ্লেক্ট হলো না সেই জায়গা থেকে ওরা নম্বরকে আইডেন্টিফিকেশন করে। এটা হলো মোটামুটি ইন্টারনাল এর স্ট্রাকচার। তো এটা হলো OMR শিট। এই OMR শিটটা দেখো, আমার OMR শিট ব্যবহার করার নিয়ম আছে। দেখুন OMR শিট এখানে দেখো ABCD এরকম গোল করে গোল করে আঁকা থাকে, গোল আকারে, চারটে হোক, তিনটে হোক, দুটো হোক, যেখানে যেমন অপশন থাকে। কিন্তু এটাকে ভরবে কীভাবে, দেখো সঠিক ভরার নিয়ম, দেখো এখানে এটা ক্রস চিহ্ন করা আছে, অর্থাৎ এইভাবেই যে এই যে এইভাবে দাগ টানলাম, এইভাবে দাগ টানলাম, এটা ভুল নিয়ম, এটা এটা সঠিক হবে না, এটা মেশিন পড়তে পারে না। মেশিনকে পড়ার জন্য কী করতে হবে, আমাকে সুন্দর করে এইভাবে গোল ডার্কিং করতে হবে। এখন এখানে যেমন দেখো, একেবারে আমরা এখানে প্রিন্ট করা বলে খুবই সুন্দরভাবে আছে, এখানে মোটামুটি যেমন দেখো, এই যে এখানে দেখো, এই যে এখানে একটু ডার্ক, একটু সাইডটা একটু বেরিয়ে গেছে এখানে, তো এটাও কোনো অসুবিধা নেই। তো মোটামুটি মোটামুটি আমাদের এই সার্কেলে যাতে দাগটা সার্কেলের বাইরে না যায়, এই দাগটা সার্কেলের বাইরে যাতে না যায়, সেইভাবে আমাকে এটাকে OMR শিটটাকে ফিল আপ করতে হবে। তো এটা হলো আমাদের OMR শিট। তো আমরা এই OMR শিটটা যে যন্ত্রের দ্বারা পড়া হয় তাকে বলা হয় OMR, অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার। তাকে এখানে এলো OMR যন্ত্র, এই শিট এরকম আমাদের থাকে, এর মধ্যে ইনপুট এখানে জাস্ট অটোমেটিক আমাদের এর মধ্যে কম্পিউটার এই যন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে আমাদের কী হয়, এর যে ডেটা আছে ডেটাগুলো কালেক্ট করে আবার বের করে দেয়। এইভাবে আমাদের যে বিভিন্ন পরীক্ষার যে রেজাল্ট আমাদের এইভাবে আমাদের কালেক্ট করা হয়। তো এই যন্ত্রের নাম হলো কি, এটাকে বলা হচ্ছে OMR যন্ত্র, আর এই যে কাগজ যেটা তাকে OMR শিট বলা হচ্ছে। তো OMR জিনিসটা কি, এখানে নোটসে কি লেখা আছে, OMR একটি ইনপুট যন্ত্র, এই ডিভাইসের সাহায্যে বিভিন্নভাবে প্রিন্ট করা কাগজের উপর বিশেষ মার্ক বা দাগগুলোকে চিহ্নিত করতে পারে। এই যন্ত্রের কাজ স্ক্যানারের মতো, OMR মার্ক করা কাগজের উপর আলোকরশ্মি ফেলে এবং মার্ক করা কাগজ থেকে প্রতিফলিত আলোকরশ্মি থেকে বিশেষ মার্ক বা দাগগুলোকে চিহ্নিত করতে পারে। স্কুল বা কলেজের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা অবজেক্টিভ ভিত্তিক প্রশ্নপত্র মূল্যায়নের জন্য এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। তো এটা হলো আমাদের OMR যন্ত্র, অপটিক্যাল মার্ক রিডার, আর এটা হলো OMR শিট। দুটো তোমরা ভালো করে খেয়াল রাখবে, কোনটা OMR এবং OMR শিট। তো OMR শিটে, এই শিটের সুবিধা কী, এটাকে নির্ভুলভাবে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়। এবং নির্ভুলভাবে কী, অর্থাৎ কি, এই আগে এখন প্রশ্ন হলো যে এই যে আমি কোনো একটা প্রশ্নের উত্তর যে এ বা বি বা সি, এই মেশিন কীভাবে জানে, মেশিন কীভাবে আইডেন্টিফিকেশন করে, মেশিনকে আগে থেকে প্রোগ্রাম করে রাখা হয়। অর্থাৎ মেশিনের মধ্যে আগে থেকে প্রোগ্রাম, মনে করো কোনো একটা প্রশ্ন সেট আমি পরীক্ষা নিচ্ছি,
ওই যে মেডিকেল, আইআইটি, জি, এদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন, তা যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো এই কম্পিউটারের মধ্যে আগে থেকে প্রোগ্রাম করে রাখা আছে, এবং রেখা আছে যখন আমরা ওয়েমার শিট পাবে তখন সে তার সঙ্গে মিলিয়ে দেখবে, মিলিয়ে যদি সঠিক হয় তাহলে নম্বর দিবে, সঠিক না হলে নম্বর দিবে না। তো এইভাবে আমাদের ক্যালকুলেশন করে দেয়। অর্থাৎ কি এই মেশিন কিন্তু নিজে নিজে কাজ করে না, যেমন প্রিন্টার আমাদের, যেমন প্রিন্টার কী কাজ করে, প্রিন্টার আমরা মনিটর থেকে বা কম্পিউটার থেকে যেটা প্রিন্ট নির্দেশ দিই সেটাকেও প্রিন্ট করে দেয়। ঠিক তেমনি আমরা এখানে কম্পিউটারকে, ওয়েমার যন্ত্রকে আগে থেকে প্রোগ্রাম করে রাখা হয়, যে নম্বরগুলো আমাদের যে সঠিক অ্যান্সার সেগুলোকে তোমাকে সিলেক্ট করে রাখা থাকে, সেইগুলো ও আমাদের অ্যান্সার করে দেয়। তার জন্য তার ফলে কী হয়, আমরা কোনো কখনো কখনো কী হয়, কোনো কেউ আমরা নিজেরা হয়তো একই জিনিস অ্যান্সার করতে করতে কখনো অনেক সময় আমাদের চোখের ভুলে হয়তো ভুল হয়ে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে মেশিন নির্ভুলভাবে কাজ করে, মেশিন কোনো ভুল কখনোই ভুল করবে না। সে যত হাজার সিট বা যত লক্ষ সিট ও কাজ করুক না কেন, ওর কখনো ভুল হবে না। আমি যেটা বলে দিব অর্থাৎ যেটা প্রোগ্রাম করা থাকবে সেই প্রোগ্রামের বাইরে ও কাজ করবে না। সেই জন্য এখানে নির্ভুল আমরা আমরা কোনো পরীক্ষার নির্ভুল আমরা নির্ভুলভাবে এর ইয়ে করতে পারি, আমরা রেজাল্ট বের করতে পারি। আর অসুবিধা কি, নির্দেশ মতো পেন বা কালি ব্যবহার না করলে উত্তর মূল্যায়ন করা যায় না। অনেক সময় কি কিছু কিছু ওয়েমার শিটে বলা হয় পেন্সিল ব্যবহার করতে, কিছু কিছু বলা হয় পেন ব্যবহার করতে, তো সেই ক্ষেত্রে যদি কেউ গণ্ডগোল করে তাহলে কী হয়, তাহলে সেই ওয়েমার শিটটা পড়তে পারবে না, তাহলে তার রেজাল্ট বেরোবে না। আর একটা বড়ো অসুবিধা কি, এই যে ডার্ক করার সময় বা কোনো কালেকশান সরি কারেকশান, অর্থাৎ আমি কোনো সঠিক প্রথমে আগে প্রথমে বললাম এ নম্বর সঠিক অ্যান্সার, আমি এটাকে ডার্ক করলাম, পরে ভাবছি যে আমি না এটাকে কেটে বিটা আবার সঠিক অ্যান্সার, আমি এটাকে মিটিয়ে বি করবো, সেটা করা সম্ভব হবে না। অর্থাৎ আমি প্রথমে আগে ভেবে আমাকে যেটা সঠিক অ্যান্সার সেটাকে করতে হবে, আমি এখানে কারেকশান করার কোনো সুযোগ নেই। আর এখানে সঠিকভাবে মার্কিং করতে হবে, সেটা আমাদের এই বড় দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস যদি খেয়াল না রাখা হয় তাহলে আমাদের সঠিক অ্যান্সার উত্তর দিলে আমাদের আমরা মার্কস নাও পেতে পারি। তো এটা হলো আমাদের ওয়েমার যন্ত্র। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।